নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, কারণ ভালো থাকার জন্য যে যে পরামর্শগুলো দরকার সেই পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা জীবন পথে চলছেন। অন্তত এই অনুষ্ঠান সেটা বারবার বলে এবং সেই অনুযায়ী আপনারা পথকে বেছে নিয়েছেন। অনেক মানুষই, আমরা প্রত্যেকেই আমরা বলতে পারি যে সকাল থেকে রাত অবধি ছুটি আমরা কিন্তু ভালো থাকার জন্য, কিন্তু এই ভালো থাকার যে জায়গাটা সেটা কি করে পাবো সেটা জানি না। হয়তো কারোর সাংসারিক অশান্তি, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর ছেলে মেয়ে হয়তো পড়াশোনা ঠিকমতো করছে না, বা আপনি হয়তো স্টুডেন্ট কিন্তু আপনি হয়তো ভয় পাচ্ছেন কোনো না কোনো সাবজেক্টে, আপনি ভীত হয়ে রয়েছেন এবং সেটাতে যখনই সেই টিচার পড়াতে আসছে তখন কোথাও না কোথাও আপনি ব্যাক বেঞ্চার হয়ে যাচ্ছেন। তো মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের বয়স অনুযায়ী এবং সমস্যা অনুযায়ী আলাদা আলাদা সমস্যা তো রয়েছে, কিন্তু সেই সমস্যাকে আমাদের ওভারকাম করতে হবে। জীবন পথে চলতে গেলে এই ওভারকামটা আমাদের শিখতে হবে, কিন্তু কি করে আমরা ওভারকাম করব তার জন্য অবশ্যই একটা সুন্দর গাইডলাইন প্রয়োজন, এবং সেই গাইডলাইনটা তিনিই দিতে পারবেন যিনি আমার ফ্রেন্ড ফিলোসোফার গাইড হতে পারবেন। এবং অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে যদি আমি গাইডটা নিতে পারি, কাউন্সেলিংটা যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে করতে পারি, তাহলে কিন্তু জীবনটা বোধহয় অনেকটাই সুন্দর হয়ে যায়। আর এই জীবনকে সুন্দর করার জন্যই আজকে আমরা যাকে পেয়েছি তিনি কিন্তু মানুষকে এই কাজটাই করে আসছেন। প্রত্যেকটা মানুষের জীবনে কিভাবে কাউন্সেলিং করে তাকে বদলানো যেতে পারে, এবং তিনি যে কথাটা বলেন প্রত্যেকের জীবনেই কিন্তু প্রতিকারের প্রয়োজন হয় না, ভগবানের কিছু আশীর্বাদও থাকে যে আমরা যারা জন্মছক যেটা নিয়ে জন্মাই সেখান থেকে ভালো থাকতে পারি শুধুমাত্র একটু কাউন্সেলিং। আর তাকে তো অবশ্যই আমাদের স্বাগত জানাতেই হবে। রয়েছেন আমাদের সাথে জ্যোতিষতন্ত্রে একেবারে সর্বোচ্চ শিখরে যিনি রয়েছেন, পঞ্জিকা ও পত্রিকা খুললেই যাকে আমরা আমাদের ঘরে ঘরে যিনি বিরাজ করেন, এবং মিডিয়ার পর্দায় বিগত অনেক বছর ধরে যিনি দাপিয়ে এই জ্যোতিষতন্ত্র নিয়ে কথা বলছেন, রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন গুরুদেব অমিত শাস্ত্রী। জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার সকল দর্শক বন্ধুকেই আমার আন্তরিক ভালোবাসা এবং প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আমি উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে। তবে আপনারা জানেন যে আমি যখনই কিছু আলোচনা করি সেগুলো কিন্তু আপনাদের জীবন চলার পথে যেমন আপনাদের ভালো হয় বা আপনারা সেগুলোকে বুঝে আপনাদের সেই চলার গতিটাকে আপনারা ঘোরাতে পারেন, সেই নিয়েই কিন্তু হচ্ছে আপনাদের আজকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে, দেখুন আজকে এই জন্যেই আলোচনাটা আজকে বলছি যে যারা হচ্ছে দিনের পর দিন বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছেন, আমার কাছে এরকম অনেক লোক আসেন যারা বলেন যে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু ফল পাইনি। কিন্তু কেন ফল পাননি এটা কি কখনো আপনি আপনার মনকে একবার জিজ্ঞেস করেছেন? শুধু কি যার কাছে গিয়েছেন তারই দোষ, না আপনারও কোনো ভুল আছে, আপনারও কোনো দোষ আছে, আপনারও নির্বাচন করার জায়গাটা ভুল ছিল, সেই ভুলের জায়গা থেকে কিন্তু আপনি আজকে কিন্তু সেই জায়গাটা কিন্তু পিছিয়ে গেছেন। আপনার হয়তো অর্থ নষ্ট হয়ে গেছে, আপনার হয়তো সময় নষ্ট হয়েছে, আপনার যে চলার যে উদ্যম ছিল সেই উদ্যমটাও কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন। তার জন্য দায়ী কি সেই ব্যক্তিটা, না যাদের কাছে গিয়েছেন তারা? না, আমি বলি যে সবার আগে দোষ দিতে যদি হয় তাহলে নিজেকে দোষ দিন, কারণ আপনাদের কিছু ভুল রয়েছে, সেই ভুলের জায়গাগুলো কিন্তু আপনারা সংশোধন করেন না, আর সংশোধন না করার কারণেই আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন, আপনাদের সময় ব্যয় হচ্ছে, আপনাদের অর্থ নষ্ট হচ্ছে। অনেকেই ফোন করে লাইভ অনুষ্ঠানেই সব জানতে চায়, আমি বলি লাইভ অনুষ্ঠানে অবশ্যই জানুন, কিন্তু সেটা প্রাথমিকভাবে যে বিচার সেই বিচারটাই কিন্তু লাইভ অনুষ্ঠানে বসে বলা সম্ভব, এটা নয় যে আপনার পরিপূর্ণতা হলো, পরিপূর্ণতা কিন্তু হয় না সেখান থেকে। সেই জন্য আপনাদেরকে সঠিক জায়গায় গিয়ে আপনার ডেট অফ বার্থ টাইম দিয়ে আপনার ছকের বিচারটা কিন্তু প্রয়োজন আছে, এই জায়গাটা আপনাদের ভুললে হবে না, কিন্তু আপনারাই কিন্তু এটা অনেক ভুল করেন। অনেকেই আমি দেখেছি যে আমাকে হয়তো ফোন করে লাইভ অনুষ্ঠানে উনি নিলেন, জিজ্ঞেস করলেন, শুনলেন, জানলেন, তারপরে দেখা গেল আবার কারো কাছেও জানলেন। এমনও দেখেছি আমার অনুষ্ঠানে একই জনার ফোন, লাইভ অনুষ্ঠানে হয়তো আমি 5 দিনও পেয়েছি। আমি অন মিডিয়া এমনও বলেছি যে আপনি বলছেন তো অমুক দিনকে আপনি ফোন করেছিলেন আমাকে, বলছে হ্যাঁ আপনাকে আমি ফোন করেছি, একই প্রশ্ন বারবার জানছে, কি জেনে কি হবে? শুধু জানলে তো হবে না, প্রতিকার প্রয়োজন আছে। তো আপনারা সেই জায়গাগুলো হয়তো আপনারা ভুল করছেন বলে আপনারা কিন্তু সেই জায়গাটা কিন্তু ঠকছেন, আপনারা কিন্তু আজকে পিছিয়ে যাচ্ছেন, আপনাদের মনোবল হারিয়ে ফেলছেন, আপনারা যেটা চাইছেন সেটা আজকে পাচ্ছেন না, এটার কারণ কিন্তু এটাই আর কিছু নয়।
আগে নিজের ভুলটাকে দেখতে হবে, আমি কোথায় ভুল করেছি। আমি যদি দিনের পর দিন আমি যদি আমার ঘরের দরজা খুলে দিয়ে রাখি আর যদি চোর যদি দেখে, তো একদিন তো সে সুযোগ নেবেই। আপনার বাড়িতে চুরি হয়েছে তার মানে কিন্তু দায়ী কিন্তু সেই পুলিশ প্রশাসন বা অন্য কেউ, আপনার পাড়ার লোক নয়, তার জন্য দায়ী কিন্তু আপনি। কারণ আপনার বাড়িতে কেন চুরি হয়েছে, আপনি সাবধানে ছিলেন না বলেই আপনার বাড়িতে চুরি হয়েছে, সেই সাবধানতা আপনি অবলম্বন করেননি, তো আপনি ঠকেছেন মানে আপনি সেজন্য দায়ী, কারণ আপনি সঠিক জায়গা নির্বাচন করতে পারেননি, আপনার ভুল হয়েছে। সেই ভুলের জায়গাটাই আমি ভাঙতে চাইছি। আপনারা আর আশা করি ভুল করবেন না, ভুল না করে সঠিক কোন জিনিস আপনাকে কিন্তু বেছে নিতে হবে। আপনি যখন বাজারে কোনো কিছু ক্রয় করতে যান, আপনাকে যা দেয় না আপনি তাই নিয়ে চলে আসেন কি না? আপনার যেটা চাহিদা সেটাকে আপনি বেছে নেন, বেছে নিয়ে সেটাকে তারপর আপনি নিয়ে বাড়িতে আসুন। তেমনি আপনি যখন কোনো তান্ত্রিকের কাছে যাবেন, কোনো জ্যোতিষের কাছে যাবেন, সেটা আপনি দেখবেন না তার ব্যাকগ্রাউন্ডটা কী আছে, সে আদৌ কী করছে, আপনার কোথায় ভুল সেটাকে বিবেচনা করবেন না? অবশ্যই করবেন, বিবেচনা আপনাকে করতেই হবে। আর বিবেচনা যদি না করেন তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে, এটা কিন্তু পরিষ্কার। একদম সঠিক কথা, সঠিক মানুষের কাছ থেকেই কিন্তু এগুলো শোনা যায়, এখান থেকেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আরেকটা কথা অবশ্যই বলবো যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে কথাগুলো উনি বললেন সেটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। শুধু এক ফোনে জেনে নেব বা একই মানুষকে ফোন করব, একই প্রশ্ন করব আর ভাববো যে আমি যে জন্মছক নিয়ে জন্মেছি তিনি প্রত্যেকবার আমাকে নতুন কিছু শোনাবেন, আশার বাণী দেবেন, তা নয়। আপনি যখন জন্মছকটা দেখাচ্ছেন তখন আপনাকে সেই মনের বলটা রাখতে হবে যে আমি আমার জন্মছকে যদি খারাপ কিছু থাকে সেটাও আমাকে গ্রহণ করতে হবে, যদি ভালো কিছু থাকে সেটাও আমাকে গ্রহণ করতে হবে। তো ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন। দেখুন, ভালো মন্দ যদি না থাকতো তাহলে প্রত্যেকেই আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাতাম, তো সেটা যখন নয়, যখন আমাদের এত স্ট্রাগল করতে হচ্ছে, তো সেই জায়গাটাকে আমাদের মেনে নিতে হবে। আরও একটা কথা আছে যে যেটা শাস্ত্রীজি এক্ষুনি বললেন, যে একটা প্রবাদ বাক্যের কথা মনে পড়ছে যে সব চকচকে জিনিস কিন্তু সোনা নয়, সেটা যারা বুঝতে পেরেছেন তারা জীবনে ঠকেননি, আর যারা ঠকেও, অনেকে আবার বলে না ঠেকে শেখে, হ্যাঁ ঠেকে শিখেছে, নয়তো দ্বিতীয়বার আর ভুলটা করবেন না। তো যাই হোক, আজকে শাস্ত্রীজিকে যখন পেয়েছি প্রশ্ন রাখবো। শাস্ত্রীজি আপনি বলেন এবং খুব জোর গলায় বলেন, প্রমাণ করেছেন সেই কথা বারবার, যে বশীকরণ করা সম্ভব, এবং বশীকরণ কিন্তু যদি সঠিকভাবে করা যায় তাহলে একদিনেও সম্ভব। অবশ্যই সেটা সম্ভব, জিন কালা জাদু আর গুপ্তবিদ্যা দিয়ে বশীকরণ যদি করা যায় অবশ্যই সেটা সম্ভব। তবে দেখে নিতে হবে, আপনি যাকেই মনে করলেন তাকেই বশীকরণ করবেন এটা কিন্তু আমি বলি না। আমি বলি আপনার সাথে যা রিলেশন আছে, আপনি যাকে চেনেন, আপনাকে যে চেনে, সেরকম রিলেশন হলেও কিন্তু বশীকরণ সেখানে করা সম্ভব। তবে সব জিনিসের যেমন একটা কন্ডিশন থাকে, এখানেও কিছু কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনের মধ্যে পড়লেই সেই বশীকরণটা হবে, নাহলে বশীকরণ কোনোদিনই হবে না। এমনও ব্যক্তি দেখেছি আমি, শুধু আমার কাছে নয় পৃথিবীর সব জায়গায় চলে গেলেও বশীকরণ হবে না, আমি এটা জোর গলায় বলি। আবার আমি এটাও বলি যে সব ঘাট ঘুরে আমার কাছে আসুন, আমি করে দেখিয়ে দেব। কারণ কারণ হচ্ছে আমাদের যেমন জ্যোতিষকে আমি বলি একটা কথা যে কন্ডিশন আছে, কিছু সূত্র আছে, সূত্রের মধ্যে পড়লেই সেটা কিন্তু হবে। আপনি একটা অঙ্ক করছেন, অঙ্কটা কিন্তু আপনার যদি সূত্রের মধ্যে পড়ে তাহলে আপনার রেজাল্টটা কিন্তু মিলবে। আপনি যদি সূত্রের বাইরে দাঁড়িয়ে সেটা করতে যান কোনোদিন আপনার রেজাল্ট মিলবে না, সেই জন্য প্রয়োজন হচ্ছে সেই সূত্র। তো আমাদের কিছু জিনিস চেক করার ব্যাপার থাকে, সেগুলো আমরা চেক করে দেখে হ্যাঁ বলি যে হ্যাঁ এই বশীকরণ হতে পারে, বিচ্ছেদ হতে পারে, উচ্চাটন হতে পারে, সব ধরনের ক্রিয়াই হতে পারে, কিন্তু সেই কন্ডিশনের আয়তায় পড়ছে নাকি। শুধু ওইটাকে শুধু বিজনেস যদি ভাবে কেউ, কোনো যদি তান্ত্রিক বা কোনো জ্যোতিষ বন্ধু আমার যদি বিজনেস ওটাকে ভেবে নেয়, তাহলে তো আপনি যেটাই বলবেন সেটাই আপনাকে হ্যাঁ বলবে, কোনোটাই না বলবে না। কারণ আপনার কাজ করলে সে দুটো টাকা পাবে, কিন্তু আমার ওই রকম টাকার প্রয়োজন নেই। আমার পরিশ্রম করার পরে আমারও টাকার প্রয়োজন আছে, কিন্তু কীরকম টাকা, আমি যেটা পরিশ্রম করে আপনাকে কোনো রেজাল্ট দিতে পারবো সেই টাকাটার প্রয়োজন আছে। যে টাকা আমি বুঝবো যে হ্যাঁ কন্ডিশনের মধ্যে পড়েনি, যে কাজটা হবে না, তারপরেও আমি আপনাকে বললাম হ্যাঁ আপনার কাজ হয়ে যাবে, ওই কাজ আমি নিই না। আমি সেই জন্য পরিষ্কার বলে দিই যে আপনারা আমার চেম্বারে যখন আসবেন তার আগে আপনার ডেট অফ বার্থ টাইম যদি থাকে সেগুলো নিয়ে আসবেন, না হলে আমি যেই জিনিসগুলো ফোনে বলে দেবো সেই জিনিসগুলো নিয়ে আমার কাছে আসবেন, আমি বিচার করে দেখব, তারপরে আমি বলবো হ্যাঁ আপনার এই কাজটা করাতে হবে।
আপনার এই কাজটা যোগ্য করতে গেলে আপনার হয়তো 5,000 টাকা খরচ হবে। আপনি বললেন না আমার তো দাদা টাকা নেই, আমি করতে পারবো না। যোগ্য না করে বা কোনো ক্রিয়া না করে, কোনো জিনিস প্রয়োগ না করে কোনোদিন বশীকরণ কেন কোনো কাজই হয় না? কারণ কিছু না কিছু তার মধ্যে খরচ হয়, বিনা পয়সায় বশীকরণ হয় না। যাদের পয়সা নেই তাদের আমার কাছে আসার দরকার নেই। খুব সোজাসাপটা উনি কথা বলেন এবং স্পষ্ট বক্তা বলেই আপনারা কিন্তু ভালোবাসেন তাকে, এবং ইতিমধ্যেই জানি অনেক বুকিং হয়েও গেছে, কারণ প্রত্যেক দিন তার প্রত্যেকটা চেম্বারে কিন্তু আমরা দেখি ভিড় রয়েছে। অবশ্যই সময় নিয়ে আসবেন, এবং যারা বশীকরণ করাতে চাইছেন তারা কিন্তু যোগ্য ব্যক্তিকেই বশীকরণ করবেন এবং সঠিক প্রমাণ নিয়ে আসবেন। যারা ফোন নাম্বারে বুকিং করবেন তাদের জন্য একটু ফোন নাম্বারটা জানিয়ে দিই, 9051732780 এবং 8420889017। এই নাম্বারে বুকিং চলছে, আপনারা বুকিং করুন। আপনারা প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনিবার পেয়ে যাচ্ছেন শিয়ালদা চেম্বারে, প্রতি সোমবার দুপুর 12টা থেকে 3টে পাচ্ছেন বিরাটির চেম্বারে, প্রতি সোমবারই বিকেল 5টা থেকে 7টা পাচ্ছেন শেওড়াফুলের চেম্বারে, প্রতি বুধবার পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের চেম্বারে। এছাড়াও আপনারা কবে কোথায় পাচ্ছেন ঠিক ডেটগুলো একটু বলে দিচ্ছি, একটু লিখে নেবেন। আগামী 30শে জানুয়ারি পাচ্ছেন শিলচরে, 31শে জানুয়ারি পাচ্ছেন গৌহাটিতে, 1 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন কোচবিহার, 2 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, এবং পাচ্ছেন আপনারা 9 ফেব্রুয়ারি বহরমপুর, তার আগে 8 ফেব্রুয়ারি থাকছেন মালদাতে, এবং 24শে ফেব্রুয়ারি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দুর্গাপুরের বন্ধুরা। কৃষ্ণনগর তেও তিনি বসছেন, মেদিনীপুরেও তিনি বসছেন, মেচেদাতেও বসছেন, তবে ডেটগুলো কবে কোথায় একটুখানি ফোনে জেনে নেবেন। তো আর যারা চেম্বারে আসবেন তাদের জন্য উপহার রয়েছে, আর যারা সামনে দীক্ষা নিতে চাইছেন মনটাকে স্থির করার জন্য তাদের জন্য দীক্ষার দিন কবে ধার্য করা হচ্ছে সেটাও একটু জেনে নেবেন। আর যারা দূরে রয়েছেন, যারা ডাকযোগে প্রতিকার করাতে চাইছেন, হয়তো আপনাদের বিজি লাইফ শিডিউলে সম্ভব নয় চেম্বারে আসার, কিন্তু সমাধান চাই জীবনে, তো তাদের জন্য কিন্তু ডাকযোগে প্রতিকারের ব্যবস্থা রয়েছে। অবশ্যই গুরুদেব অবিশ্বাসীর সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়া আপনারা প্রত্যেক দিন সৃষ্টি এবং সৃষ্টি প্লাসে নিয়মিত তার অনুষ্ঠান দেখছেন, এছাড়াও গুরুদেব অমিশাস্ত্রী বলে ইউটিউবে সার্চ করলে আপনারা কিন্তু অনুষ্ঠানগুলো পেয়ে যাচ্ছেন। টোটকা টিপস যারা নিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, বশীকরণ যে জায়গাটায় আমরা ছিলাম সেটা ধরুন আপনি আজকে জ্যোতিষতন্ত্রে একটা উচ্চ শিখরে রয়েছেন, এই বশীকরণটা আপনিই করতে পারেন। যেমন টোটকাটা আমরা সাধারণ মানুষ প্রয়োগ করতে পারি, সেই টোটকাটা মানে সেই বশীকরণ তো আমরা নিজেরা কিছু করতে পারবো না। না, নিজেরা টোটকার মাধ্যমে অনেক সময় কি হয়, টোটকার মাধ্যমেও কিছু বশীকরণ করা যায়। আচ্ছা, দেখো বশীকরণ, মোহিত, এগুলো এইসব যে কর্ম, মোহিত করা, দেখো আমি কথা বলছি তুমি বসে বসে আমাকে এক ধ্যানে শুনছো, এটাও কিন্তু এক ধরনের বশীকরণ, এটাও একটা ধরনের মোহিত, কারণ আমার বাক্যের মাধ্যম দিয়ে আমি মোহিত করছি বলে আমার কথাটা বসে বসে শুনছো। আর যদি সেটা আমি মোহিত না করতে পারতাম তাহলে আমার কথা শুনতে না। আমি বিভিন্ন এপিসোডে বলেছি, যারা আমার নিয়মিত শ্রোতা বন্ধু আছে, দর্শক বন্ধু আছে, তারা জানেন যে সাধনা কিন্তু একদিনে হয় না, আর সাধনার শক্তিটাকে কিন্তু কাউকে ট্রান্সফার করা যায়। আমার সাধনা দিয়ে আমি তৈরি করলাম একটা জিনিস, সেই সাধনার শক্তিটা যদি কারোর মধ্যে দিয়ে প্রয়োগ করা হয় সে কিন্তু সেই শক্তিটাকে কাজে লাগাতে পারবে, তাই না? ফসল দেখো জমিতে হচ্ছে, চাষি ফসল ফলাচ্ছে, কিন্তু চাষি কি সব ফসলের খাবারগুলো খায়? খায় না, মার্কেটে আসে, সবাই এটা যার যেমন প্রয়োজন সেখান থেকে কিনে নিয়ে এসে সে এটাকে গ্রহণ করে। তো একটা তান্ত্রিক, সে হচ্ছে দীর্ঘদিন ধরে তার সাধনা চালিয়ে যায়, সাধনা চালিয়ে যে সেই শক্তি অর্জন করে, সেই শক্তিটাকে বিভিন্ন কর্মের মাধ্যম দিয়ে অন্যের উপকারের জন্য সেটা কিন্তু তৈরি করতে পারে। আবার কেউ অপকারের জন্যও করে, শুধু উপকার যে করে সেটা নয়। তাহলে আর লোকে কেন বলে যে না আমি মালিক, আমাকে ভাড়াটিয়া উচ্ছেদ করে দিচ্ছে, এই কথাগুলো তো আমাদের শুনতে হয়। সেই জন্য আমাদের তন্ত্র যখন করতে হয়, তন্ত্রের কোনো কর্ম করতে হয়, বলে চোখ কান খুলে বুঝে তবে সেটাকে প্রয়োগ করো। কেউ এসে তোমাকে বললো যে আমি অমুককে বশীকরণ করতে চাইছি, অমুককে আমি বান মেরে দিতে চাইছি, তেমনি তুমি বান জানা বলে একজনকে বান চালিয়ে দেবে, এইরকম কথা কিন্তু গুরুদেব অমিশাস্ত্রী বলে না। গুরুদেব অমিশাস্ত্রী বিভিন্ন ভাবে ওই জন্য বিচার করে বশীকরণ হোক যাই কিছু কর্ম হোক সেটাকে কিন্তু বুঝে শুনে নিয়ে তারপরে কিন্তু সেই কর্মটি করে, নৈতিক কর্ম। সেই জন্যই বলি নৈতিক বা সামাজিক কর্ম যদি করতে হয় তবে আমার কাছে চলে আসুন, অবশ্যই সেটা করবো।
একদমই তাই। আর সত্যি কথা কি, মানুষের ক্ষতি করে তো বেশি দিন ঠিক থাকা যায় না। তো গুরুদেব অবিশ্বাসী যে কাজটা করেন মানুষের ভালো থাকার জন্য, হ্যাঁ আপনার যাকে বশীকরণ, এটা এই ক্ষেত্রে না আবার অনেকে ভাবেন বশীকরণ বা তন্ত্র মানেই খারাপ কিছু জায়গা বা আমি মানুষের ক্ষতি করতে চাইছি, এটা কিন্তু একটা সাধারণ মানুষের একটা, এখানে এখানে আর একটা কথা আছে, বশীকরণটা দেখো প্রত্যেকটা মানে মানুষের জীবনে কোনো না কোনো সময় আমার মনে হয় প্রয়োজনে পড়ে। দেখো আজকে দেখা গেলো তুমি কোনো জায়গায় কর্ম করছো, সেই কর্মের জায়গাটা হতে দেখা গেলো তোমার উপরে বা তোমার নিচে বা তোমার সম কোনো কলিক রয়েছে, তারা তোমাকে হিংসা করছে, তোমার সাথে জেলাসি শুরু করেছে, তুমি কিছুতেই তাদেরকে বোঝাতে পারছো না, যদি বোঝাতে যাচ্ছ সেটা আরো নেগেটিভ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি তুমি বশীকরণ করে দাও সেই জায়গাটা কিন্তু রিলিফ পেয়ে যাবে। দেখা গেলো তোমার স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ঝামেলা সৃষ্টি হয়েছে, তুমি কিছুতেই বোঝাতে পারছো না, কারণ সমস্যা যখন সৃষ্টি হয় তখন নিজেরা কিন্তু কাউন্সিলিং করে বা নিজেরা বুঝিয়ে কোনোদিন সেটাকে ঠিক করা যায় না, ব্যালেন্স আনা যায় না। যখন এই ব্যালেন্সটা না আসবে তখনই কিন্তু বশীকরণের প্রয়োজন হয়। এমনও তো দেখা যায় যে সন্তান বড় হয়ে গেছে, সন্তান কথা শুনছে না, অবাধ্য হয়ে গেছে, তার যেটা করার প্রয়োজন সেটা সে করছে না, মা বাবার অবাধ্য পুরোপুরি হয়ে গেছে। কারণ সন্তান একটা টাইমে বড় হলে অনেক সন্তানই কিন্তু অবাধ্যে কিন্তু পরিণত হয়, সে অবাধ্য হয়ে গেলে তাকে তো সেখান থেকে ফিরাতে হবে, কারণ সে তো বুঝতে পারছে না, সে তো অন্য কোনো একটা ঘোরে আছে, সেই ঘোর তাকে কাটাতে হবে। আসল কোনটা নকল কোনটা সে চিনে না, কোনটা ইমিটেশন কোনটা রিয়েল এটা চিনার ক্ষমতা তার তখন থাকে না। তাহলে ইমিটেশন আর রিয়েল চিনানোর দায়িত্ব কার থাকে? অবশ্যই মা বাবার থাকে। তো সেই মা বাবা কি করে কন্ট্রোল করবে, কারণ সে বড় হয়ে গেছে, তাকে এখন আর মারধর করে কন্ট্রোলে আনা যাচ্ছে না, বুঝিয়ে আনা যাচ্ছে না, তখন কি করবে? তখনই প্রয়োজন হয় একটা বশীকরণের। একদম সঠিক কথা। মানে আজকাল তো এটা আমরা দেখি, শাস্ত্রীজি আপনিও দেখবেন, আমরা কিন্তু আমাদের বাবা মাদের উপর রাগ হলেও আমরা কিন্তু সেই তর্কে যেতাম না, কিন্তু আজকাল সব ছেলে মেয়েদেরই, সব বাবা মারই একটা অভিযোগ যে খুব মুখোমুখি তর্ক করে বা তারা সব বোঝে, এটা একটা ব্যাপার হয়ে গেছে। দেখো আজকে আজকে চেম্বারের ঘটনাই বলছি, আজকে একটা মানে বাবা এসেছেন, উনি আমাদের মানে দেশকে রক্ষা করেন পজি, তো উনি এসেছেন, ওনার সন্তান খুব বাধ্য ছিল, উনি ভাবতেই পারেনি ওনার সন্তান কুপথে চলে যাবে। সে কলেজে পড়ে, মেয়েটি কলেজে পড়তে পড়তে একটা ছেলের সাথে তার রিলেশন হয়েছে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ছেলেটা মানে এমন কোনো নেশা নেই যে সে করে না। বলছে আমার মেয়ের সাথে প্রেম করতে করতে আরো দুজন তিনজনের সাথে প্রেম করছে, আর ড্রাগসের নেশা থেকে সব নেশাই করছে। কি করে ধরা পড়লো না, ওর বাড়ির থেকে মেয়েটা টাকা চুরি করে নিয়ে ছেলেটাকে দিয়েছে নেশা করবার জন্য। তাহলে আজকে কত দুঃখের ব্যাপার, ভদ্রলোক এসে আমার কাছে কেঁদে ফেলেছে যে আমার মেয়ে এরকম করবে আমি কোনোদিন এটা ভাবতে পারিনি, তো এটা কেন হলো? তাহলে এই ক্ষেত্রে যদি এই যে সন্তান অবাধ্য হয়ে গেছে, এই সন্তান আর কথা শুনছে না, বলছে ওকে যাই বোঝানো হচ্ছে, ও বলছে যে যদি বিয়ে আমাকে করতে হয় তাহলে আমি ওই ছেলেকেই করব, আর যদি বিয়ে না করি তাহলে আমি সুইসাইড করে নেব। তাহলে এই 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 জায়গায় দাঁড়িয়ে মা বাবা কি করবে, কি মনের অবস্থা তাদের? তাহলে ওই ওই ছেলেটার সাথে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে বিচ্ছেদ করানোর ব্যবস্থা করতে হবে, আর মা বাবার কথা শোনাতে গেলে তার সাথে বশীকরণ করার ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে তো এই ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, আমরা কোথায় একটা ভুল করে ফেলছি, আর ভুল করতে গিয়ে সেই জায়গাটা কিন্তু আমরা গুলিয়ে ফেলছি, আর সময় নষ্ট হচ্ছে, সেখানে অর্থও নষ্ট হচ্ছে, দেখা গেল কাজের কাজ কিছু হচ্ছে না, এই জন্যই অনেকের মধ্যে আজকে অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। কিন্তু এটা নয়, বিদ্যা কিন্তু ভুল নয়, তন্ত্র কিন্তু কখনো ভুল নয়, তন্ত্র আজকে আবিষ্কার হয়নি, তন্ত্র আমি সৃষ্টি করিনি, তন্ত্র আমার গুরুদেব সৃষ্টি করেননি, তন্ত্র বহুদিন আগে সৃষ্টি হয়েছে, কারণ তন্ত্রের শক্তি আজও আছে, গতদিনও ছিল, আগামী দিনও থাকবে, কিন্তু তার প্রয়োগ, সঠিক প্রয়োগ কে করতে পারে সেটা আপনাদের দেখে নিতে হবে, সেটা বিচার কিন্তু আপনারা করবেন। আমি যতই আপনাকে বলি আপনি আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনি আমার সম্বন্ধে ভালো করে জানুন, আমার সম্বন্ধে বুঝুন, তারপরেই আপনি সেই জায়গাটাকে সিদ্ধান্ত নিন যে কি করতে হবে। এই জন্য এই জায়গাগুলো, এই জন্য আমি অনুষ্ঠানের প্রথমেই কথাটি বললাম যে আপনাদের যা কিছু করছেন, আপনারা ঠকছেন কি করছেন আমি সেটা যাব না প্রশ্নে, কিন্তু যা ঘটছে তার জন্য কিন্তু সম্পূর্ণ দায় কিন্তু ওদের সাথে আপনারাও জড়িয়ে আছেন।
আপনারা দায়ী আছেন, আপনাদের বিচার বুদ্ধির জায়গাটা, চোখ কান খুলে অবশ্যই সেই জায়গাটা আপনাদের নির্বাচন করতে হবে। আজকে সময়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি শাস্ত্রীজি, একটা কি টোটকা দিয়ে আজকে শেষ করব? আজকে একটা টোটকা হয়ে যাক, একটা বিয়ের টোটকা দিন, কারণ মাঘ মাস পড়ে গেছে, বিয়ের টোটকা শুনুন। যাদের বিবাহ নিয়ে খুব সমস্যা চলছে, বিবাহ হতে চাইছে না, গৃহের কোনো হয়তো প্রবলেম আছে বা মেয়েটির কোনো প্রবলেম আছে, তাদেরকে আমি বলবো যে সপ্ত নদীর জল তো এখন জোগাড় করা সম্ভব নয়, যদি জোগাড় করতে পারেন তাহলে সেটা একদম পাওয়ারফুল, আর যদি সেটা না হয় সাতটা পুকুরের জল জোগাড় করুন। কিন্তু সাতটা পুকুরের জল জোগাড় করতে গেলে 7 দিনের মধ্যেই জোগাড় করলেও হবে, একদিনেই করতে হবে, এক সময় করতে হবে এটা বলবো না, 7 দিনের মধ্যে 7টা পুকুরের জল জোগাড় করুন, কিন্তু সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে করতে হবে, মানে ভোর রাত্রিতেই করতে হবে। ব্রহ্ম মুহূর্তে 7 পুকুরের জল জোগাড় করে নিয়ে এসে সেই জল দিয়ে মেয়েটিকে 7 দিন স্নান করাতে হবে, 7 দিন স্নান করিয়ে সেই জলটার সাথে শুধু একটু কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ মিশিয়ে দেবেন জলটার মধ্যে, দিয়ে 7 দিন মেয়েটাকে স্নান করাবেন, যেদিন স্নান করাবেন 7 দিন পরপর স্নান করাবেন, কিন্তু তার মধ্যে কোনো রকম সাবান শ্যাম্পু এগুলো কিছু ইউজ করাবেন না, 7 দিন স্নান করান, আর বাঁ হাতে মেয়েটির বাঁ হাতে একটা লাল সুতো আর একটা হলুদ সুতো বেঁধে। অসাধারণ টোটকা, এবং এই টোটকা প্রয়োগ করে দেখুন, এটা কতদিন করতে হবে? 7 দিনই করতে হবে? অনলি 7 দিন। এই 7 দিন এটা প্রয়োগ করুন, ভালো করলেই 1 মাসের মধ্যেই বুঝতে পারবেন এদিক ওদিক সেদিক থেকে কিন্তু যোগাযোগ শুরু হচ্ছে। আপনাদেরও চেষ্টা করতে হবে, আপনি হাত গুটিয়ে বাড়িতে বসে থাকলে তো হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। একদমই সঠিক কথা, এবং এই এটা খুবই সোজা একটা টোটকা, আর এই 7 দিনই কোনো শ্যাম্পু বা সাবান ইউজ করতে, যেদিন যেদিন স্নান করবে পরপর 7 দিন সেই কটা দিন ইউজ করা যাবে, কষ্ট করতে হবে, যে সাবান শ্যাম্পু অনেকেই তো ডেইলি শ্যাম্পু সাবান ইউজ করে, এই 7 দিন কিন্তু করা যাবে, শুধুমাত্র এই জলটা গায়ে ঢেলে চান করতে হবে। এবং যে সব মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা অবশ্যই সেই বাবা মারা চেষ্টা করুন, ভালো থাকবেন, বা যোগাযোগ যেটা শাস্ত্রীজি বললেন নিশ্চয়ই আসবে, এবং ভালো বিয়ে যদি হয় তাহলে অবশ্যই আমাদের এখানে জানাবেন। আজকে সময় শেষ, শাস্ত্রীজিকে ধন্যবাদ জানাই আপনাদের, ভালো থাকুন সবাই, নমস্কার, জয় মা।